তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা পাম্পে তেল নিতে আসা বাইক আরোহী ও চার চাকা চালকদের পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কিভাবে হচ্ছে সে ব্যাপারে বোঝান। তাদের অভিযোগ, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর লাগাম ছাড়া পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। আপনার কাছ থেকে নিচ্ছে 3 লিটার তেলে 150 টাকা আপনার কাছ থেকে কেটে নিচ্ছে, যেটা কিন্তু আগের সরকার বা কোনোদিন আপনাকে দিতে হয়নি। বিজেপি সরকার আসার পর থেকেই এই জিনিসটা হচ্ছে, আর এই টাকাগুলো অমিত শাহ বিভিন্ন বিরোধী দলের এমএলএ এমপিদের কিনছে দিয়ে এই পাপ কাজ করছে। সেই জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে ইন্ডিয়ার বিগেস্ট পাপ্পু হচ্ছে অমিত শাহ। সেই জিনিসটা আমরা তুলে ধরছি। আমরা যে কর্মসূচি তৃণমূল যুব কংগ্রেস থেকে করছি, আপনি 5 লিটার তেল ভরলেন তাতে আপনার 10 হলো 250 টাকা, বিজেপি সরকার আসার পর থেকে তেলের দাম অনেক বেড়েছে। তেলের দাম কীভাবে বৃদ্ধি পাচ্ছে, কেন্দ্র সরকার কীভাবে তেলের দাম বাড়িয়েছে, আমরা এখানে একটা প্রতীকী আন্দোলন করছি। এটা হচ্ছে আপনি যে তেলটা ভরলেন এখানে 2 লিটার তেল ভরলেন, 2 লিটার তেলের ভরার ফলে আপনার লস হলো 100 টাকা, সেটা আমরা কাগজের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। আপনি যখন বিজেপি সরকার ছিল না তখন এর থেকে 50 টাকা দাম কমে তেল, কিন্তু আপনাকে এখন 50 টাকা পড়ে। বিজেপি হাটাও, বিজেপি হাটাও, তেলের দাম এত বেড়ে গেছে, সব মানুষের কষ্ট হচ্ছে, বিজেপিকে হাটাতে হবে। আজকে আমাদের রাজ্য যুব সভানেত্রী সাইনি ঘোষের নির্দেশে বর্ধমান শহর যুব সভাপতি সুবায়ু সাহার নেতৃত্বে আজকে এই পেট্রোল পাম্পে যুব তৃণমূল কংগ্রেসের ছেলেরা মানুষের কাছে গিয়ে বলছে যে বর্তমান পেট্রোলের বাজার যা দাম হওয়া উচিত 50 টাকা, সেখানে 106 টাকা দিয়ে মানুষকে পেট্রোল কিনতে হচ্ছে, বাকি টাকাটা সে কর হিসেবে ইন্ডিয়া গভর্নমেন্টকে দিচ্ছে, কিন্তু এই গভর্নমেন্টের কাছে মানুষ কোনো সুবিধা পাচ্ছে না। কারণ এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সরকার এরা এই টাকাগুলোকে নিয়ে ভারতবর্ষের যে যে রাজ্যে বিরোধী সরকার আছে সেখানে এমপি এমএলএ কেনা বেচা করছে, ভাঙার খেলায় নেমেছে। তো ভারতবর্ষকে এরা গঠন করলে মানুষের কিছু বলার ছিল না, উন্নতি করলে বলার ছিল না, এরা কিন্তু রাজনৈতিক খেলা খেলছে এই সব টাকা নিয়ে। তো আমরা মনে করি এই সরকারটা একটা ব্যর্থ সরকার, শুধু মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তাই আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যুবক ছেলেরা আজকে মানুষকে বোঝাচ্ছে, একটা বিল দেয়া হচ্ছে, সেই বিলের মাধ্যমে আমরা বলছি যে ভারতবর্ষের এদের আপনারা এই যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা এরা ভালো কাজে ব্যবহার করছে না, এটা আমরা কন্ট্রিবিউশন করছেন কিন্তু এরা ব্যবহার করছে না। তাই আপনারা এই সরকারটাকে চিনে রাখুন, জেনে রাখুন। পুজোর দিন, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, তাই আমরা বিক্ষোভ বড় করে করিনি, আমরা শুধু একটা নীরব প্রতিবাদ করে মানুষের কাছে বিল পৌঁছে দিচ্ছি। আজকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে এবং বিভিন্ন বর্ধমান শহর এবং রাজ্যের জেলা এবং ব্লকগুলোতে এই কর্মসূচি চলছে। আমরা একটা প্রতীকী কর্মসূচি নিয়েছি, এই কর্মসূচির মাধ্যমে আমরা এই যে আমরা আমাদের যে স্লিপটা দেখতে পাচ্ছেন এখানে, এই স্লিপের মধ্যে আমাদের এই যে স্লিপটা দিচ্ছি, আমরা এই স্লিপের মধ্যে দেখিয়েছি যে আপনি 50 টাকা 1 লিটার তেল কিনলে 50 টাকা ভারত সরকারকে কর দিচ্ছেন, সেই করটা আপনি কিছু সুযোগ সুবিধা আশা করেন, কিন্তু আপনার কোনো নিজের কোনো সুযোগ সুবিধা না হয়ে বা দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস না করে সেই 50 টাকাটা না কমিয়ে সেই 50 টাকাটা সরকার ট্যাক্স আদায় করছে, এবং সেই ট্যাক্সের বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্য সরকার যেগুলো বিরোধী দলের সরকার আছে, যেমন আমরা দেখেছি মহারাষ্ট্রের সরকার কিছুদিন আগে ফেলে দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ডের সরকার ফেলার জন্য অমিত শাহ আমাদের বিগেস্ট পাপ্পু অমিত শাহ এবং তার দাদা নরেন্দ্র দামোদর মোদী
তারা প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছে এই সরকার বিরোধী দলের সরকারগুলোকে ফেলার জন্য এবং ঘোড়া মেনে নেওয়ার জন্য। সেটাই আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি এবং আমরা এখানে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, মানুষ খুব খুশি আমাদের এই আন্দোলন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, কারণ প্রতিটা মানুষেরই তার কষ্টের উপার্জিত পয়সায় সবাই চায় কিছু সুযোগ সুবিধা, কিন্তু সেই সুযোগ সুবিধা তো পাচ্ছেই না, উল্টে সেই টাকায় ঘোড়া কেনা বেচা হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।